আচ্ছা যারা ভিডিওটি দেখছেন এমন কেউ কি আছেন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের নাম শুনেননি? আমার মনে হয় আপনারা অধিকাংশ মানুষই কোনো না কোনো ভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের নাম শুনেছেন। হ্যালো ভিউয়ার্স, আমি সাইদ সুজি ফ্রম ST Unique Tech, আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে সঠিক নিয়মে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ওকে, তো আমরা সেই প্রসেসে যাওয়ার আগে যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পর্কে নতুন ধারণা নিচ্ছেন তাদের জন্য কিছু কথা বলি। অ্যাডসেন্স অ্যাকাউন্ট হলো অনলাইন থেকে টাকা ইনকাম করার একটা সোর্স, যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারবেন। তো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে কিছু প্রসেস কমপ্লিট করতে হবে, তারপরে সেই টাকাটা আপনি আপনার পকেট পর্যন্ত আনতে পারবেন। প্রথম প্রসেসটা হলো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 কমপ্লিট হলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার প্রয়োজন পড়বে। তো সেই জন্য গুগল লেটারের মাধ্যমে নির্দিষ্ট একটি পিন আপনার কাঙ্ক্ষিত অ্যাড্রেসে পাঠাবে এবং সেই পিনটার মাধ্যমে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে যদি আপনারা সঠিক বিস্তারিত ধারণা নিতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন, একটা ভিডিও পেয়ে যাবেন। তাছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার পরে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $100 কমপ্লিট হবে তখন আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে পারবেন। তো এখন এই টাকাটা উইথড্র করার জন্য আপনাকে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আপনি কিসের মাধ্যমে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের টাকাটা আপনার নিজের কাছে নেবেন? তো আমরা বাংলাদেশিরা অধিকাংশ অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে থাকি। তো আপনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলার পরপরই অ্যাড করতে পারেন। তাছাড়া আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 কমপ্লিট হওয়ার পরেও অ্যাড করতে পারেন, অ্যাজ ইউর উইশ। আপনি যে কোনো টাইমে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারেন। তো এখন আমি স্ক্রিনে চলে যাব এবং স্ক্রিনে যাওয়ার পরে সম্পূর্ণ প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা শুধুমাত্র মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তার আগে বলে নিই, যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি স্ক্রিনে চলে আসলাম। প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আর আপনি যদি মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে মোবাইলে ক্রোম ব্রাউজার ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের ওয়েবসাইটে চলে যাবেন বা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তারপর 3 ডট মেনুতে যেয়ে জাস্ট ডেস্কটপ মোডটা করে নেবেন। তাহলে আমি যে প্রসেসগুলো দেখাবো কম্পিউটারের মাধ্যমে সেম টু সেম আপনি কাজগুলো করতে পারবেন। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনার অ্যাডসেন্সে যদি $100 কমপ্লিট হয়ে থাকে তাহলে এখানে অ্যাকশন বলে একটা অপশন দেখতে পারবেন। আর তাছাড়া আপনি যদি পেমেন্টস অপশনে চলে যান তাহলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন। তো আমরা পেমেন্টস অপশনে চলে আসলাম। পেমেন্টস অপশনে আসার পরে এখানে নিচে দেখতে পারবেন হাউ টু গেট পেইড অ্যাড পেমেন্ট মেথড। তো এখান থেকে জাস্ট আপনি এই অপশনটিতে চলে যাবেন, অ্যাড পেমেন্ট মেথড। ওকে, তো এই অপশনটিতে আসার পরে আপনি আরও 2টা নতুন অপশন দেখতে পারবেন, অ্যাড নিউ অ্যাড ট্রান্সফার অ্যান্ড অ্যাড নিউ চেক ডিটেলস। তো আমরা সাধারণত ব্যাংকের মাধ্যমে যেহেতু উইথড্র করে থাকি তাহলে অ্যাড নিউ অ্যাড ট্রান্সফার এটা সিলেক্ট করব। অবশ্যই যে উপরে যে নোটিফিকেশনটা অ্যাকশন, এই নোটিফিকেশনটা আপনি তখনই পাবেন যখন আপনার অ্যাডসেন্সে $100 বেশি থাকবে বা $100 থাকবে। এর আগে কিন্তু আপনাকে পেমেন্টস অপশনে এসে এই কাজগুলো করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাড নিউ অ্যাড ট্রান্সফার এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পরে আপনি এখানে অনেকগুলো খালি ঘর দেখতে পারবেন। এই খালি ঘরগুলো আপনাকে এখন কমপ্লিট করতে হবে। অবশ্যই বলতে হচ্ছে প্রথম যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে কোনো কাজ করতে হবে না। সেকেন্ড যে ঘরটা দেখতে পাচ্ছেন নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা কিন্তু খুব সাবধানতার সাথে আপনাকে পূরণ করতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নামে ক্রিয়েট করা হয়েছে এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যে নামে ক্রিয়েট করা হয়েছে সেম নামটা কিন্তু এখানে বসাবেন। এই নামটা কিন্তু উলটপালট হলে আপনার টাকাটা সঠিকভাবে আপনার অ্যাকাউন্টে আসবে না বা আপনি একটু ঝামেলার ভেতরে পড়তে পারেন। তো এই জিনিসটা কিন্তু আসলে সাবধানতার সাথে আপনারা পূরণ করবেন। তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নেমটা বসিয়ে দেবো। নেম বসানো কমপ্লিট হওয়ার পরে আপনি নিচে একটা ঘর দেখতে পারবেন ব্যাংক নেম। এখানে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে সেই ব্যাংকের নেমটা বসাতে হবে। আপনার ব্যাংকের নেমটা যদি বসাতে সমস্যা হয় বা বানানে যদি ভুল থাকে তাহলে আপনাদের একটা ওয়েবসাইট আমি দেখিয়ে দিচ্ছি, banksbd.org। এই ওয়েবসাইটটা আপনারা একটু ভালোভাবে দেখে নিন। এই ওয়েবসাইটটাতে আসার পরে সার্চ অপশনে আপনার ব্যাংকের নেমটা লিখলে আপনি আপনার ব্যাংকের সম্পূর্ণ ডিটেলস খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক। আমি যেহেতু ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেহেতু ডাচ বাংলা ব্যাংকের নেমটা বসাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নেমটা দেওয়া আছে সুন্দর করে। এই ব্যাংকের নেমটা এখান থেকে জাস্ট আমরা কপি করব। ব্যাংকের নেমটা কপি করার পরে আমরা অ্যাডসেন্সে চলে আসলাম, এখান থেকে ব্যাংক নেম এখানে পেস্ট করে দিব। তো আমাদের ব্যাংক নেমটা পেস্ট করা কমপ্লিট হয়ে গেল। তো নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন সুইফট BIC, এখানে আপনার ব্যাংকের সুইফট কোডটা বসাতে হবে। তো জাস্ট সেই ওয়েবসাইটটিতে আপনি সুইফট কোডটা পেয়ে যাবেন। এখানে নিচে আসলে দেখতে পারবেন আপনার ব্যাংকের ডিটেলসের একটু নিচে আসলে দেখতে পারবেন সুইফট কোড। এখান থেকে জাস্ট এই সুইফট কোডটা আপনি কপি করবেন। কপি করার পরে আপনি সেই ঘরটিতে বসিয়ে দেবেন, এখানে জাস্ট সুইফট BIC এখানে পেস্ট করে দেবেন। এবার আপনি নিচে আসলে দেখতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার। অবশ্যই বলতে হচ্ছে অ্যাকাউন্ট নেমটা যেমন সঠিকভাবে বসানো গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটাও সঠিকভাবে বসানো গুরুত্বপূর্ণ। আপনি একদম দেখে শুনে সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, তা নাহলে কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে সঠিকভাবে আসবে না। তো এখানে এখন আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো। অবশ্যই আপনার অ্যাকাউন্টে যত সংখ্যার নাম্বার আছে ঠিক তত সংখ্যার নাম্বার কিন্তু বসাবেন। অনেকে জিরো অ্যাড করে, তারপর অনেক কিছু সংখ্যা অ্যাড করে এক্সট্রা, এগুলো কিন্তু আপনি অ্যাড করবেন না, সঠিক যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা অ্যাড করবেন। তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি আমার পার্সোনাল সিকিউরিটির কারণে একটু হাইড করে রাখছি। তো অ্যাকাউন্ট নাম্বারটা বসানো কমপ্লিট হলে আপনি নিচে দেখতে পারবেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি আরও একবার বসাবেন, এটা আপনি কপি পেস্ট করবেন না, ডিরেক্ট আরও একবার বসিয়ে দেবেন, তাহলে আপনার যদি কোনো ভুল থাকে তাহলে ভুলটা এখানে ধরা পড়বে। তো এখানে আমি আরও একবার বসিয়ে দেবো। তো দুইবার অ্যাকাউন্ট নাম্বারটা বসানো কমপ্লিট হওয়ার পরে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, এই অপশনটিতে যদি টিকমার্ক না থাকে অবশ্যই টিকমার্ক দিয়ে নেবেন। আর অবশ্যই আপনি আরও একবার আপনার সবগুলো ডিটেলস চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক মতো এখানে দেয়া আছে কি না। সব কিছু যদি আপনার ঠিক মতো বসানো হয়ে যায়, তারপর এখান থেকে জাস্ট সেভ অপশনে একবার ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পরে আমার উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা এখনও আছে, এখানে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখন অ্যাড হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই নোটিফিকেশনটা এখান থেকে চলে গেছে। তো আমরা হোমে চলে আসবো এবং সব কিছু ডিটেলসে দেখে নিব। দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা নাই, পেমেন্টস অপশনে চলে যাব। নতুন করে দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা অ্যাড যে হয়েছে এটা আপনি কনফার্ম হবেন কিভাবে? অবশ্যই আপনার এই যে জিমেইলের মাধ্যমে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, এই জিমেইলে কিন্তু গুগল থেকে অবশ্যই আপনাকে মেইল করা হবে যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করেছেন, এজন্য আপনাকে কনফার্মের মেইল করা হবে। তো মোটামুটি এই ছিল অ্যাডসেন্সের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার প্রসেস। আশা করি আমি আপনাদেরকে সব কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। তো আশা করি ভিডিওটি দেখার পরে আপনি খুব সহজে সঠিক নিয়মে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউব সম্পর্কে যদি আপনার কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের প্রয়োজন পড়ে, আপনি যদি ইউটিউবে নতুন কাজ করতে আসেন, তাহলে এই চ্যানেলে ইউটিউব টিপস নামে একটা প্লেলিস্ট পাবেন। প্লেলিস্টের ভিডিওগুলো আপনারা দেখলে সম্পূর্ণ ইউটিউব সম্পর্কে সঠিক কিছু ধারণা পাবেন। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।